ইমান কাকে বলে? আপনাকে আমি জ্ঞানটা বুঝাচ্ছি। তখন আল্লাহ পাক রাসূল বলেছেন, খাবাব সোনাম, তোমাকে একটা কথা বলি, তোমার প্রতি যে নিপীড়নটা হয়েছে, তোমার প্রতি যে সাজাটা হয়েছে, যে সাজাটা তুমি ভোগ করেছো, খাবাব তুমি কান খুলে শোনাও, তোমাদের আমাদের পূর্বেকার জাতি সমূহের লোকদের প্রতি কি আজাব হয়েছে তুমি জানো? যে তাদেরকে তাদের মাথার মাঝখানে করাতকে রেখে দিয়ে দেহকে দ্বিখণ্ডিত করা হয়েছে, মাথাকে আলাদা করে দেওয়া হয়েছে, তথাপি তাদেরকে তাদের দিন থেকে বিচ্যুত করতে পারেনি। খাবাব তুমি শোনো, ওয়া ইমসাতু বি আমসাতিল হাদিন, লোহার চিরনি দিয়ে তাদের পিঠ থেকে গোস্ত, পিঠ থেকে হাড্ডি থেকে গোস্তকে আলাদা করে ফেলে দেওয়া হয়েছে, তারপর তাদেরকে তাদের দিন থেকে বিচ্যুত করতে পারেনি। খাবাব এই কথাটা আপনাকে আমি শর্টে বুঝাবার জন্য বলছি। যখন খাবাব এই কথাটা শুনলেন যে আমার পূর্বে যারা ছিলেন, আমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকে মাথার মাঝখানে করাত রেখে দেহকে দ্বিখণ্ডিত করা হয়েছে, আর লোহার চিরনি দিয়ে তাদের চামড়াকে খালিয়ে নেওয়া হয়েছে, আর আমার আজাবটা কি হয়েছে, আমাকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, আর উক্ত আগুন আমার চামড়ার এতে পুড়ে গিয়েছে, আগুনটা নিভিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এখন আপনাকে যেটা বুঝাতে চাই, খাবাব বলছেন যে আমি নবীজির মুখ থেকে যখন এই ইতিহাসটা শুনতে পেলাম, যখন আমি এই ইতিহাসটা জানতে পারলাম, তখন আমার ইমানটা আরো বৃদ্ধি হয়ে গেল, আমার জ্ঞান চলে আসলো যে ওদের তুলনায় আমার আজাবটা সামান্য ব্যাপার। এই কথাটা শোনার পরে আমার ইমান বৃদ্ধি হয়ে গেল, আমার জ্ঞানে ঢুকে গেল, আমার মগজে ঢুকে গেল, আমার ইমান আরো বৃদ্ধি হয়ে গেল। তাহলে মুসলমান, এই ইতিহাস হাজার হাজার শুনছেন, জুমায় শুনছেন, জলসায় শুনছেন, তা আপনার জ্ঞানটা কতদিন পর আসবে? জি ভাইজান, বুঝার চেষ্টা করুন, বুঝাবার জন্য বলছি। জ্ঞান আছে মানুষের, জ্ঞান হারিয়ে গিয়েছে। একটা লোক আপনার মসজিদের ইমাম সাহেব মাঝরাত এতে ঘরে কোরআন তেলাওয়াত করছে, আর ওই মুহূর্তে একটা লোক 500 টাকা নিয়ে চলে গিয়েছে। নিয়ে যাওয়ার পর তখন বলছে যে একটু আমার জন্য দোয়া করে দিন। ইমাম সাহেব বলছে যে আপনার জন্য দোয়া করব, তো আপনি কোন নিয়তে এসেছেন, আপনার উদ্দেশ্য কি? বলছে মাওলানা, আপনাদের তো মুখ থেকে বলতে শুনেছি যে গোপনেও দান করা যায়, প্রকাশ্যেও দান করা যায়, তো আমার নিয়তটা আমার ভেতরে আছে, প্রকাশ আমি করব না, আমার নিয়তটা আছে আল্লাহ যেন আমার উদ্দেশ্য পূরণ করে, শুধু আপনি দোয়া করে দিন। আপনি না জানেন, আল্লাহ জানেন, আমি তো জানি, তত দোয়া করে দেন। তখন ওই ইমাম সাহেব 500 টাকা নিয়ে আল্লাহর কাছে, আল্লাহ লোকটার কি অভাব হয়েছে, লোকটা আমার কাছে 500 টাকা নিয়ে আল্লাহ আমার কাছে দুয়ার ভিক্ষা চেয়েছে, জানি না কিসের জন্য দোয়াটা আমার কাছে চেয়েছে, এটা বলতে পারবো না। তখন ওই মৌলভী সাহেব টাকা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রে যদি রব্বানা বলে দোয়া করি, তো রব্বানার ব্যাখ্যাটা কি সাধারণ মানুষ জানে না, আল্লাহ মাগফিরলি যদি আমি এইভাবে বলি তাহলে লোকটা বুঝতে পারবে না। তাহলে আমি এই কথাগুলি আরবির আপনার তর্জমাগুলো বাংলাতে আমি করে দিচ্ছি, লোকটা যাতে করে বুঝতে পারে। এই দোয়া করতে 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 এবার বলছেন, রব্বে হাবলি মিনাস সালেহিন, আল্লাহ তার রুজি রুটিতে বরকত দিও, আল্লাহ তার রুজি রুটিতে বরকত দিও, তাকে নেক সন্তান সন্ততি দান করিও, বাড়িতে রুজির অভাব রাখিও না, সন্তান সন্ততি আল্লাহ নেক সন্তান দান করিও, আল্লাহ তুমি দোয়াকে কবুল করো। যখনই বলেছেন নেক সন্তান সন্ততি দান করো, এটা আপনাকে বুঝাবার জন্য বলছি, সঙ্গে সঙ্গে তার কাছ থেকে 500 টাকা ছিনিয়ে নিয়েছে। বলছে কেন টাকা ছিনেলে? বলছে তুমি যে এখানে দোয়া করলে যে তার সন্তান সন্ততি নেক সন্তান দান করিও, তো আমি তো ছাইলা বন করার লেগে আই শুনু। এবার আপনাকে কি বোঝাই, মানুষ রে খেতে দেবে আল্লাহ, রুজির মালিক আল্লাহ, তো আপনার জ্ঞানটা কখন আসবে? কেন তোমার এই মগজে উঠে যায়? তুমি বাচ্চাকে বন্ধর জন্য ব্যবস্থা নাও, তুমি প্রস্তুতি নাও,
তাহলে তুমি কেন এই কাজটা করো? আল্লাহ যাকে চাই তাকে ছেলে দেয়, যাকে চাই তাকে মেয়ে দেয়, যাকে তাই তাকে আল্লাহ কিছু দেন না। তাহলে এটা তোমার মগজে কি করে ঢুকলো? দুইটা বাচ্চা হলো, তিনটা আর নেব না, চারটা হলো, পাঁচটা আর নেব না। কেন তুমি নারীকে বন্ধ করতে গেলে, অপারেশন করে কেন তুমি বাচ্চার নারীকে উল্টে দিলে? আয় আল্লাহ, তোমাকে আমি এটা কথা বুঝাতে চাইছি যে আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন, রুজির মালিক আল্লাহ। তাহলে তোমার জ্ঞানটা কোথায় আছে মুসলমান, যে বাড়িতেই বসে তুমি নিজের গুণাটাকে নিজেই তুমি ডেকে আনছো, নিজের পাপটাকে নিজেই তুমি ডেকে আনছো? এখন আপনাকে বুঝাতে চাই, এই রকমের পাপ যদি আমার ভিতরে থাকে, এই রকমের পাপ আপনার ভিতরে থাকে, এই এই রকমের পাপ যদি সারা পৃথিবীর মুসলমানের ভিতরে থাকে, তাহলে মসজিদে আকসার জন্য দোয়া করি, দোয়াটা আল্লাহ তাআলা কি করে কবুল করে? কখন জ্ঞানটা ফিরবে আমার আপনা? আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি। আছেন অন্ধকারে যেই লোকটা এই উদ্দেশ্য নিয়ে গিয়েছিল, তাহলে লোকটা কি আছে আলোর পথে? নেই, ও আছে অন্ধকারের পথে। আর যেই লোকটা অন্ধকারের পথে আছে, এটা নিঃসন্দেহে বলা যাবে যে শয়তান তার অভিভাবক, আর শয়তান যার অভিভাবক ও যাবে আল্লাহর জাহান্নাম খাটাতে, ও যাবে আল্লাহর জাহান্নাম বলছেন নাকি? আচ্ছা, ও যাবে আল্লাহর জাহান্নাম খানাতে। উঠবে কখন আপনার মাথায়? উঠবে কখন আপনার? জ্ঞানটা ঢুকবে কখন আপনার? একটু চিন্তা করুন। জি ভাইজান, রোম সম্রাট কাইসার হেরাক্লাসের নিকটে আল্লাহ রসুল যখন চিঠি লিখলেন, তো ষষ্ঠ হিজরির সাতই জামাদুল উলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা যে দিয়ে পাঠালেন হেরাকেল বাদশাকে, তো ওই হেরাকেল বাদশাকে পত্রবাহক ছিলেন দাহিয়া বিন খালিফা কালবি, উরফে দাহিয়াতুল কালবি। এই পত্রটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক সামের বুসরা প্রদেশের শাসনকর্তার নিকটে হস্তান্তর করেন, আর সেটাকে রোম সম্রাটকে পৌঁছে দেন। তো এই আপনার আপনাকে বুঝাই, দেখেন বুঝাবার জন্য বলছি, জ্ঞান কাকে বলে নিয়ে নেন। এক কথা দুই কথাতে তারা জ্ঞান করছে, মগজে উঠিয়ে নিচ্ছে, আমার আপনার কখন জ্ঞানটা ফিরবে? তো চিঠিতে লেখা আছে কি, কেননা আল্লাহ রসুল যখনই তিনি মুশরিককে, বেদেনকে, ইহুদিকে ইসলামের দাওয়াত দিতেন চিঠির মাধ্যমে দিতেন, তো যখন চিঠির মাধ্যমে দিতে গেল, আল্লাহ পাকের রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার চিঠিটা লিখতেন, তো আল্লাহ পাকের রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিঠিটা লিখেছেন। আর ওই হেরাকেলের সামনে যখন চিঠিটাকে পেশ করা হয়েছে, খুলে দেখানো হয়েছে, মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হেরাকেলা আজিমির রোম সালামুন আলা মানি তাবাআল হুদা আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মার যখন ওই হেরাকেল বাদশার সামনে চিঠিখানা পেশ করা হয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন পেশ করানো হলো, শান্তি বর্ষিত হোক আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে রোম সম্রাট কায়সার হেরাক্লাসের নিকটের প্রতি। এইভাবে চিঠিতে লেখা আছে আর বলা আছে, আসলিম আপনি ইসলাম কবুল করুন, তাসলাম আপনি নিরাপদ থাকুন, ইসলাম কবুল করেন আপনি শান্তিতে থাকবেন। তারপরে চিঠিতে লেখা আছে, ইউতিকাল্লাহ আজলাকা মাররাতাইন, যদি আপনি ইসলামের দিকে আসেন, কোরআনের ছায়া তলে আসেন, ইসলামের ছায়া তলে আসেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। এবার তারপরে বলছেন, ফা ইন্তা ওয়াল্লাইতা, যদি আপনি মুখ ফিরিয়ে নেন, তো ফা ইন্না আলাইকা ইসমাল আরসিয়ান, তাহলে এই প্রজাবৃন্দের পাপ আপনার উপরে বর্তাবে। সুবহানাল্লাহ, এই কথাটি হেরাকেল চিঠির মাধ্যমে শুনতে পেলেন। শোনার পরে এবার বলছেন, শুনো হে, তোমাদেরকে কয়েকটা আমি প্রশ্ন করব, জিজ্ঞেস করব, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি দিয়ে পাঠিয়েছেন, আচ্ছা বলো তো নবীর বংশের মর্যাদা কেমন? তখন সবাই
হয় তারা বলল তারা হলো উচ্চ বংশীয় হেরাকেল বলছেন যে হ্যাঁ নবীর বংশরা উচ্চ বংশীয় হয়ে থাকে আচ্ছা বলো তো তোমাদেরকে বলছি কখন কি তোমাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছেন তবে না না আমাদের সঙ্গে কখনো চুক্তি ভঙ্গ করেনি এই করে করে 10 থেকে 12টা প্রশ্ন করেছেন আর একের পর এক উত্তর দিয়ে যায় আর হেরাকেল বলেন হ্যাঁ এগুলো ঠিক আছে আমি মন্তব্য করি যেটাই তার ব্যাপারে ভাবনা চিন্তা করি সেটা সব ঠিক আছে শেষে হেরাকেল বলছেন আচ্ছা বলো তো তোমাদেরকে শেষে একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই লাস্ট কথা হলো এটাই যে তোমাদেরকে কি আদেশ দেন কি কথা বলেন কি নির্দেশ দেন তখন সঙ্গে সঙ্গে হেরাকেলকে বলা হলো আমাদেরকে বলে যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ যদি মানুষেরা সাক্ষ্য দেই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই মানুষেরা সাক্ষী দেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্যা নেই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এই কথাটার যারা গাওয়াহ দেই যারা সাক্ষ্য দেই আর কি করতে বলে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা কি করো পাঁচ ওয়াক্তের সালাত আদায় করো এই করে করে ফকির মিসকিন আসতে গেলে তাদেরকে দান খায়রাত করো এতিমের মাথায় হাতটাকে বুলিয়ে দাও বিধবাকে দেখো গরিব দুঃখীকে দেখো খবরদার এই কথা থেকে তোমরা এড়িয়ে যাবে না হেরাকেল এই কথা শোনার পরে এবার হেরাকেল মনে 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 চিন্তা করলেন আপনাকে আমি কোনটা বুঝাতে চাইছি বন্ধুরা আমার একটু কথা চিন্তা করবেন হেরাকেল এবার অবশেষে বলছেন আল্লাহ শুনে রাখো জবাব দিচ্ছেন ওয়ালাউ কুনতু ইন্দহু লাগাসালতু আন কাদামাইহে হেরাকেল নিজে বলছেন আমি এই কথাগুলি যখন চিঠির মাধ্যমে পেলাম আর প্রশ্ন করলাম যখন এই এই উত্তরগুলো আমি যখন তিনার ব্যাপারে পেলাম তো হেরাকেল বলছেন যে আমি যদি তার কাছে যেতে পারতাম আমি যদি তার কাছে পৌঁছিতে পারতাম তাহলে আমি কি করতাম এক লোটা পানি নিয়ে আমি মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দুইখানা ধুয়ে দিতাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ হায় রে আল্লাহ এখন আপনাকে বুঝাতে চাই একটা চিঠির মাধ্যমে এই রকমের কথা শুনে তার মগজের মগজ পাল্টে যায় জ্ঞানটা তার হয়ে যায় যদিও অমুসলিম তাহলে এর মুসলমান আপনাকে বুঝাতে চাইছি যে আপনি আমি মুসলিম ঘরে জন্ম নিয়ে আপনার আমার জ্ঞানটা কখন আসবে এই জ্ঞানটা আমার আপনার কখন আসবে কখন আপনি ইসলামের ছায়াতলে ফিরে আসবেন হতভাগা মুসলমান আমরা বুঝতে পারছি না জি একটু মাথায় চিন্তা করুন এই তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন শুনো একটা আপনি এটা মনে রাখেন রাস্তা দিয়ে আপনি চলছেন বেশ আপনার লম্বা দাড়ি আছে জি পরনে সাদা পাঞ্জাবি এইভাবে আপনি চলছেন পিছনে যদি আপনার কোনো মানে সুপরামর্শ নয় কুপরামর্শ দেওয়ার যদি লোক থাকে আপনি যাচ্ছেন সোজা পথে আপনাকে বিভ্রান্তির জন্য লোকটা কিন্তু পিছনে ডাকছে কিন্তু আপনি ভাবুন যে আমাকে ডাকছে তো আমার সেই জায়গা দিকে আমি আমার ফল হবে না আমার বিফল হবে এটা আপনাকে চিন্তা করতে হবে যাচ্ছি তো আমি সোজা পথে ওকে ডাকছে আমাকে সোজা পথে এটা আপনাকে জ্ঞান করতে হবে আপনি মুসলিম চিন্তা করুন ভাই শুধু চিল্লে ফাঁচিয়ে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারে আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না কেন আপনাকে যেমন একটা কথা আমার মনে আসলো যে বাংলাদেশের বিখ্যাত একজন আলেম তিনি মারা গিয়েছেন জানা আছে কে বলেন তো দেখি দেলওয়ার হোসেন সাইদি তো উনি বলছেন যে যখন আমি স্পিন দেশটাতে গেলাম তো স্পিন দেশে গিয়ে স্পিন দেশে একটা মসজিদ আছে তো ওই স্পিন দেশে যে একটা মসজিদ আছে ওই মসজিদে একসাথে 100,000 মুসাল্লি জামাতের সহিত নামাজ আদায় করতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কত বড় মসজিদ 100,000 মানুষ একসাথে সাইদি বলছেন আমি মসজিদটাকে আমি মসজিদে প্রবেশ করার জন্য অনুমতি নিলাম আমি মসজিদে ঢোকার জন্য পারমিশন নিলাম চাবি দিয়ে তালাকে খুলে দেওয়া হলো আমি ঢুকলাম তো সুবহানাল্লাহ আপনাকে একটা কথা বলি এই কথাটা বক্তব্যের সামনে আমার মনে আসলে এই জন্য বলতে শুরু করলাম কি কথা বলতি বন্ধু আমার ওই স্পিনের দেশের মসজিদটাতে যখন আমি ঢুকলাম উনি বলছেন ঢোকার পরে দেখি যে আপনি মনে করেন যে আপনার জামে মসজিদ আছে আশা করি মসজিদের ঘরের মধ্যে পিলার আছে হ্যাঁ না বলুন
পিলার আছে। তো তেমনি আমি ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে সাইদি বলছেন আমার চোখ দিয়ে এক ফোঁটা দুই ফোঁটা করে পানি আসলো। পানি আসার কারণ কি হলো, যে আল্লাহ এত বড় বিশাল মসজিদ, পবিত্র জায়গা, আল্লাহ এটা পবিত্র তোমার ঘর, আর এই ঘরটাতে দেখে আমার চোখ দিয়ে কেন পানি আসলো, যে এটা মুসলমানের দখলে নাই, এই আদ মুসলমানের দখলে নাই, এবাদত বন্ধ হয়ে আছে, আর প্রত্যেক পিলারের মাঝে 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 প্রত্যেক পিলারের মাঝে মাঝে মূর্তিগুলোকে খাড়া করা আছে, আর লক করা আছে, মুসলমান মসজিদে ঢুকতে পাই না। আমার চোখ দিয়ে পানি আসলো, কাঁদতে লাগলাম, যে আল্লাহ যেইভাবে হোক না কেন, যেমন তুমি কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, এই মূর্তিটাকে যেইভাবে হোক আল্লাহ যেইভাবে হোক উদ্ধার হয়েছে, ভেঙে চুরমার হয়েছে, ইসলাম কায়েম হয়েছে, ইসলাম জয় হয়েছে, আল্লাহ এই পবিত্র জায়গাতে অপবিত্র জিনিসগুলো আল্লাহ রাখা আছে, আল্লাহ তোমার লীলা খেলা, মানুষের ভিতরে ইমানি শক্তি দাও, ইমানি ভোল্টেজ দাও, মানুষের ভিতরে জ্ঞান দাও, বিবেক দাও, মানুষের ভিতরে জ্ঞান আসলে ইমান বাড়বে, আর ইমান বাড়তে গেলে আর মুসলমানকে পরাস্ত করতে পারবে না, মুসলমানকে কোনোদিন কেউ ঠেকাতে পারবে না। কাজে আল্লাহ তোমার কাছে আমি এই ঘরের মধ্যে দোয়া করে যাই, যেইভাবে হোক না কেন আল্লাহ তুমি এই ইসমিনের মসজিদটাকে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, এত বড় মসজিদে আল্লাহ ইবাদত বন্ধ হয়ে আছে। উনি দোয়া করলেন কি, উনি থামেন, উনি দোয়া করলেন কি, আল্লাহ দোয়া করি যে তুমি আল্লাহ পবিত্র জায়গাকে পবিত্র করেই রাখো, আর আল্লাহ মানুষের ভিতরে জ্ঞান ঢুকাও, ইমানি শক্তি দাও, ইমানি শক্তি না আসতে গেলে কোনোদিন কাজে আসতে পারে না। জি হ্যাঁ, তো চোখ দিয়ে অস্ত্র ঝরাচ্ছি আর ইমান হারিয়ে ফেলেছি, তাহলে মসজিদ আকসা জয়ীব হবে কি করে? জি হ্যাঁ, এটা দুঃখ নেওয়ার কথা নয় যে আপনি বলছেন ওই কথাটা, সেটা কথা নয়, আমি আপনাকে এটা ঢুকাচ্ছি যে আমার আপনার জ্ঞানটা কখন ফিরে আসবে। ভাই অনেক লম্বা ইতিহাস আছে, অনেক লম্বা কথা আছে, আমি সেগুলোতে যাচ্ছি না, আরও পিছনে দুইখানা বাঘা বক্তা আছেন। জি তো কথা আমি বুঝাতে চাইছি, মাথায় উঠান, জ্ঞান করুন, আমি যদি অন্ধকারে থাকি আলোর দিকে ফিরে আসুন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার হাতকে ফিরিয়ে দিবেন না, যে আল্লাহ আছি বাঁকাপথে, ছিলাম এতদিন মদের ভাটিতে, আল্লাহ আর যাব না, আল্লাহ আর যাব না। জি হ্যাঁ, আপনি বাঁকাপথে নান, আপনাকে প্রমাণ দিয়ে দেওয়া যাবে, প্রত্যেক বাড়িতে আপনি মনে করেন হাজারটা যদি আপনার এই বাড়িতে 500টা যদি ঘর থাকে, তো মনে হয় 499টা ঘরের কথাই বলা যাবে যে আপনার এই সফিকের আপনার নাটক নিয়ে ব্যস্ত আছে, টিঙ্কুর নাটক নিয়ে ব্যস্ত আছে। তা আপনি কি বাঁকাপথে নন, আছেন আপনি বাঁকাপথে, আছেন আপনি অন্ধকারে? আর যারা এই রকমের, যাদের বাড়িতে এই রকমের কাণ্ড লুকিয়ে আছে, শয়তান তাদের অভিভাবক, আর শয়তান যাদের অভিভাবক, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন এই এই সমস্ত লোকগুলোই আল্লাহ জাহান্নামে যাবে। জি ভাই জান, অত বন্ধু আগে আর বাড়ছি না, একটা মাদ্রাসা এখানে খোলা হয়েছে, বানাত মাদ্রাসা, তো এই বানাত মাদ্রাসার জন্য আপনাকে একটু জ্ঞান রাখতে হবে। যে প্রতিষ্ঠান হচ্ছে এটাতে এলাকাবাসীর, আপনাদের গ্রামবাসীর একটা আনন্দের বিষয়, গর্বের বিষয়, যে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা হলো, মেয়েদেরকে দূরে যেতে হবে না, এখানে শিক্ষা অর্জন করবে, শিক্ষার এখানে কোরআন এবং হাদিসের জ্ঞান পাবে, বিভিন্ন প্রকারের জ্ঞান পাবে, বিভিন্ন শিক্ষক শিক্ষিকা দ্বারা দিয়ে তারা জ্ঞান অর্জন করবে, তাহলে এটা তো আপনাদের আনন্দের বিষয়, তাহলে এই মাদ্রাসাকে নিয়েও আপনাদের একটা জ্ঞান রাখতে হবে, যে হ্যাঁ খুলেছে আমাদের একটা, এটা আনন্দের বিষয়। তাহলে আমি সেই মাদ্রাসাকে লক্ষ্য করে আপনাদেরকে কথা বলছি, যে আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে অনেক ইতিহাস আছে, অনেক কিছু বলার আছে, সেগুলো বলার সময় নেই, কেন আরো দুইজন বক্তা আছেন, তবে আপনাদেরকে শেষ ওসিয়ত করব, মাথায় উঠান, জ্ঞান করুন, বুঝার চেষ্টা করুন, আর এই আমলে পরিণত করে কবরের জন্য প্রস্তুতি নেন, নইলে ভাই সেই দিন হাহাকার হওয়ার কোনো উপায় থাকবে না। সাথে নেন ইমানকে, তারপরে আমাদের অস্ত্র ধরেন, ইনশাআল্লাহ আমরা জয় হব, আমরা উপকৃত হব, লাভবান হব, কোন রকমের টেনশন থাকবে না। অতএব এই মাদ্রাসা খোলানো হয়েছে শিক্ষা দেওয়ার জন্য, এটি একটি মহিলা মাদ্রাসা, কাজে আমি এই গ্রামবাসীকে, এলাকাবাসীকে, দাদা ও ভাই, বাবা ও ভাই, মা ও বোনদের সকলকে আমি বলবো, যে একটু আল্লাহর ওয়াস্তে মেহরবানি করা, কোনো আল্লাহর বান্দা যদি থাকেন, তাহলে এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছেন, যে 10টা কলম আমি বেশি চাইছি না, 10টা কলম একটু আল্লাহর বান্দা কেউ যদি থাকেন, এখন আপনার নগদটা যদি সম্ভব না হয়,
তাহলে কাল সকালে কিংবা দুই দিন পরে আপনি দিবেন, সেটাই আপনাকে ওসিয়ত করি, তাহলে কিন্তু কেউ বিমুখ করবেন না, খালি হাত করবেন না। একটি হাজার টাকা সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন যে মাদ্রাসার জন্য আমি কুরবানি করে দিলাম, কি এমন আছেন আল্লাহর বান্দা, কেমন আছেন আল্লাহর বান্দা বলুন। মাথায় যদি কথা ঢুকে থাকে তাহলে এই জ্ঞান করে আপনি চিন্তা ভাবনা করে কথা বলুন, ভাই কেউ বাঁচতে আসেনি, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জি আসুন ভাই, একটু আল্লাহর রাস্তা আসুন। আপনার যদি এখন সম্ভব না হয় দশ দিন পরে দিন, দুই দিন পরে দিন, কেউ বৈমুখ করবেন না, হাজার না হলে আপনি পাঁচশো দেন। যখন চেয়েছি মাদ্রাসা উন্নতি গল্পে জালসা উন্নতির দিকে গিয়ে যেতে হবে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই বলেন, ওয়ালাইকুম সালাম, বলেন ভাই। তো ভাই আর পাঁচ হাজার করে পনেরো হাজার করে দেন তো ভাই, তো কিছু করেন তাহলে ভাই, আপনার জন্য দোয়া করছি। সবাই আপনার লাউড স্পিকার দেওয়া আছে, সবাই শুনছে আপনার আওয়াজ, আমার তাও শুনছে কিন্তু আপনার আওয়াজ শুনতে পাচ্ছে। যখন দাবি করলাম তো কিছু একটা করে দিন, ইনশাল্লাহ আপনার জন্য একটা খাস দোয়া হবে। বলেন ভাই, ছাড়েন আলহামদুলিল্লাহ বারো হাজার টাকা, মাশাআল্লাহ আল্লাহ বৈমুখ হয়নি, চেয়েছিলাম এক হাজার দিলেন উনি বারো হাজার টাকা, নারে তাকবীর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ উনি বারো হাজার টাকা দিয়েছেন। এখানে খবর কিছু শোনবে রাদার, কি রূপে আজাব হবে গোরের মাঝার, যখন গোরের মাঝে মুদ্দাকে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া, মুনকার নাকির নামে দুই ফেরেশতার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার, বিকট সুরাত যান দুই ফেরেশতার দাপট করিয়া আসে গোরের মাঝার, ঝড় ও তুফান যেন ডাকে হিমেহীন ধমকের চোটে কাঁপে তামাম জমিন, থর থর করে বউ সেই ডাক শুনি বুঝিবে আল্লাহর আলম হয়ে যায় পানি, মরুদার নিকট দন আসিবে পচিয়া জমিন ফাড়িয়া আসে দুই বাজু দিয়া, দুই চক্ষু জলে তাদের যেমন মশাল আগুনের গুজ হাতে যেন কামাল, কর্কশ বিজলি যেন মুখের আওয়াজ এহালে পচিবে দন গোরের মাঝার, তোর জিয়া গোর জিয়া জিজ্ঞাসা করে তাহাকে সওয়াল কে বা তোমার হয় রব সিবিলে কাহারে, তোমার দিন কি ছিল সংসার মাঝারে, গর্জন দেখিয়া তার রূহ কম্পমান কি করিবে কোথায় যাবে কান্দিয়া হয়রান, কি করিবে কোথায় যাবে দিশা নাহি পাই, মরি মরি দাগ ছাড়ে একি হায় হায় মুকুটাইয়া রূহ ডাকে বারে বার, কোথায় রইল মাতা পিতা ভাই বেরাদার, একেলা ফেরিয়া আমায় সব গেল ঘরে, নিদারণ দায় ঘটি আছি আমার জানের উপরে, জানের পিয়ারা স্বামী রহিল কোথায়, দেখা দাও এসে মরে এবং সময় এহেন কষ্টেতে পড়ি আকু বাকু করে, চারিদিকে চায় হাই বিচারিয়া ফেরে। আলহামদুলিল্লাহ মেয়েদের প্যান্ডেল থেকে আল্লাহ সাড়ে উনিশশো টাকা এসেছে, যার সাথে জেনিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, ওহে বাড়ি দোয়া করি গাফুর গাফার, মাফ করে দিবে আল্লাহ জীবনের ভার, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচায়া রাখিয়ে খোদা সহি সালামতে। হ্যাঁ ভাই, হ্যাঁ ইন্দাদুল দু হাজার টাকা, এটা কে আজি ভাই আপনি দিলেন, তো পুড়িয়ে দেন না, হ্যাঁ পয়সাওয়ালা একটু বসে বসে, না না আমার পয়সাওয়ালা আছেন নাম শুনতে পাচ্ছি, আর মাদ্রাসার ব্যাপার আছে পাঁচ হাজার টাকা করে দিন, না না আমার না না কহছি না 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 পাঁচ হাজার টাকা না, আর একটা বিল, হ্যাঁ আচ্ছা আগে আপনি চুল খেলেন তারপর কহেন তো, হ্যাঁ ধান লেখান একটু, ধানগুলো সিমেন্টগুলো লেখান মাদ্রাসা থেকে, বল ভাই ভাই চলে যান না 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 কিছু একটু দাঁড়ান বেজ্জত করি, পাঁচ হাজার বলেছে আপনি কিছু করেন,
দুবস্তা করেন যা খুবই অভাব নাকি টাকা আছে হ্যাঁ মানে মুনের অভাব হ্যাঁ জি মায়ের জন্য আল্লাহ গম মায়ের জন্য দিয়েছে এক বস্তা সিমেন্ট দিয়েছে চারশো সাড়ে চারশো টাকা আল্লাহ দান দিয়েছে ভাই সিমেন্টগুলো আর এই আপনার এই ধানগুলো একটু লিখান ভাই মাদ্রাসার জালসা বুঝতে পারছেন একটু আসেন একটু আসেন ভাই কেউ যেন আমরা অবহেলা না করি জি আসেন ভাই উঠো উঠো আল্লাহর বান্দারে উঠো রে জাগিয়া আপনি দিলেন কি কাজ করেন রাজমিস্ত্রি তো এটা কেন ভাই কেরালা না মুম্বাই না ব্যাঙ্গালোর না কোথানে না কাজ করতে যান ব্যাঙ্গালোর চেন্নাইতে এখন মিস্ত্রি রেট মোটামুটি হাজার হাজার টাকা হয়ে গেছে তো একদিনের বেতনটা তো দিবেন দেন ভাই এত দিব তো তাহলে নশো টাকা বাকি লেখে দিচ্ছে নাকি না নগদে দিবেন বাড়ি যাবেন বাড়ি থেকে আসবেন ও শুক্রবাড়ি মোহনপুর আচ্ছা আচ্ছা আমি এখানকার ভেবেছিলাম তো কিছু দাবি করছি কিছুদিন আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ ভাইজান আমার একশো টাকা দান দিয়েছে নান গাল্লা তুমি সাদরে গ্রহণ করো যে আসা দান দিয়েছে মনের বসে না উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সোম্মা আমিন রহমাতি গায়া রহমান রহমিন মাগো কেন না অসুবিধা না বন্ধ করে দেবো হাওয়া দেওয়া যায় না অসুবিধা করবে মোহাম্মদ আলী বিদেশ থেকে এক হাজার টাকা আলহামদুলিল্লাহ আসুন তাড়াতাড়ি আসুন মাগো কেন যে বান্ধা ছোট রে মায়াতে ভুলিয়া রে তুই মা জননী রাখনি রিচেয় অমূল্য ধন জানি তুই মা জননী তো আর পাঁচশো টাকা দেন দিয়ে দেন পাঁচশো টাকা দেন হ্যাঁ আর পাঁচশো টাকা চাইছি হাজার বলছি হাজার আচ্ছা কে আর পাঁচশো টাকা হবে না বাকি করে দেন পরে দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ রাঙাইপুর বাড়ি আলহামদুলিল্লাহ আচ্ছা পাঁচশো টাকা লিখে দেন পাঁচশো টাকা লিখে দেন মেয়েদের উত্তর প্যান্ডেল থেকে তেরোশো ষাট আলহামদুলিল্লাহ মেয়েদের উত্তর প্যান্ডেল থেকে তেরোশো ষাট টাকা আল্লাহ দান দিয়েছে এখানে রাখবো আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো তুই মা জননী হীরার খনি নিচয় অমূল্য ধন জানি বাড়ি কথা ভাই জিয়া গেছে বাড়ি তুমি জানো আমার আল্লাহ পাঁচশো টাকা করা যাবে না দুশো টাকা দান দান পথে আল্লাহ নিকি যেন পান মিটাও আল্লাহ তুমি মনে রো আর মান আমিন আমিন মাগো কেন যে বান্ধা ছোট রে মায়াতে ভুলিয়া রে তুই মা জননী হীরার খনি রিচয় অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনি রিচয় অমূল্য জানি মাগো তোরে ছায়াতে বসলে আমি মাগো তোরে ছ
হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি তুই মা জাননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি এ পারে ও শান্তি মাগো অতি ও পারে মা মুকুতি ও মা মুকুতি এ পারে ও শান্তি মাগো অতি ও পারে মা মুকুতি সকল ব্যথা ভুলাই রে তোর সকল ব্যথা ভুলাই রে তোর মুখে রই নামি রে তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি মাগো কেন যে বান বাড়ি এখানে লিখে দেন বান্ধা ছোটরে মায়াতে ভুলিয়া রে তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি তুই গেলে ভাইজান যদি দেন তো আমাকে বলতে ভালো লাগবে একটু আল্লাহর রাস্তা আসুন না কয়েক বস্তা সিমেন্ট হয়েছে সিমেন্টগুলো অন্তত একটা বস্তা করে তো লিখান 500,000 করে দিচ্ছেন অন্তত একটা বস্তা সিমেন্ট ধানগুলো লিখান লিখান একটু আল্লাহর রাস্তা আসুন ভাই দিলে আমাকে বলতে ভালো লাগবে জি ভাই এক বস্তা সিমেন্ট আসুন তো 5-10টা কলম এক বস্তা করে একটু আসুন তাড়াতাড়ি আসুন আল্লাহর রাস্তা আসুন জি হ্যাঁ 25 কেজি ধান হুমায়ুন 50 কেজি করে দেন না জি বাবু কতটি আছে ধান ধান সব দিলিব না এর মধ্যে জিন বাহির করছি আচ্ছা আলহামদুলিল্লাহ 200 টাকা দান আল্লাহ তার সাথে আল্লাহ 25 কেজি দিয়েছেন ধান আল্লাহ এ দানকে তুমি সাদরে গ্রহণ করো যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া রহমান রহিম আসুন ভাই এক বস্তা সিমেন্ট কি আল্লাহর রাস্তা আসুন 10 কেজি 5 কেজি 20 কেজি 50 কেজি 1 কুইন্টাল পর্যন্ত এই ধানগুলো একটু লিখান না একটু আসেন কে আছেন যে একটু ধানগুলো টাকা আপনার একটু আল্লাহর রাস্তে দিবেন মেহরবানি করে আসেন ভাই এটা মাদ্রাসা খোলানো হয়েছে এটা আপনাদের খুব আনন্দের বিষয় অতএব সেটাকে লক্ষ্য রেখে এই মাদ্রাসাকে আপনাদেরকে দিয়েই চালাতে আপনাদেরকেই সহযোগিতা করতে হবে কাজে আপনাদের বলছি যে আমরা আপনারা দেরি না করে আসুন এসে মেহরবানি করে আল্লাহর রাস্তে দিয়ে যান উঠো উঠো আল্লাহর বান্দারে উঠো রে জাগিয়া ফজরের নামাজ পড়ো আচ্ছা অসুস্থ আছে প্রাক্তন দিলার আল্লাহ দিলার মশাই তো বাজান কিছু দাবি একটু কিছু করেন দেখা যাক এক এক দু বস্তা সিমেন্ট গালা একটু যখন দাবি করছি আচ্ছা আসেন এক বস্তা দুই বস্তা ধান চাল টাকা পয়সা যা পারবেন একজন ভাই আমার আল্লাহ 50 টাকা দান দান অন্য পথে আল্লাহ নেকি জন্য পান মিটাও আল্লাহ তুমি মনের আরমান যতদিন বেচারাবে ধরার বুকেতে বাঁচাইয়া রাখিয়ে খোদা সহি সালামতে আইন তার করিয়াছে অন্ধকার ঘরে তোরা ইয়া নিয় প্রভু নিজে কৃপা করে
আলহামদুলিল্লাহ মতিউর রহমান ভাই আমার বিদেশ থেকে 3500 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো, তার সাথে আরেকজন ভাই আমার 100 টাকা দান দান অনুপাত আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি ওনার আরমান, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিম। আসুন দান দাও, তুমি আসুন ভাই, এতজনের ভিতরে 5টা কলম পাওয়া যাবে না, এক বস্তা করে সিমেন্ট 5টা কলম ভাই, একটু আল্লাহর আস্তে 5টা কলম এক বস্তা করে সিমেন্টগুলো, ধান আপনি 50 কেজি 20-30 কেজি লিখাচ্ছেন ঠিক আছে, মাদ্রাসা তো কাজ রানিং চলছে, সিমেন্ট বালি রড পাথর সবেরই দরকার আছে, কোন আল্লাহর খাস বান্দাকে যদি পেয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে এটা খুশি হব, আপনাদের জন্য দোয়া রাখব। জি এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একই দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একই দিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পুড়ে রবে সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পুড়ে রবে সবই, দুনিয়ার মায়া সব চলে যাবে একই দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একই দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একই দিন, অবশেষে পর পারে দিতে হবে পারি আধার কবরে রব একাকি আমি, অবশেষে পর পারে দিতে হবে পারি আধার কবরে রব একাকি আমি, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন, তফাজিল 300 টাকা নগদ 30 কেজি ধান, আর কে ভাই আপনি? মানাওয়ারা 10 কেজি ধান আর 400 টাকা নগদ, আলহামদুলিল্লাহ মানাওয়ারা বিবি ধান লাগাও, এই ধান এবং টাকা আল্লাহ দান দিয়েছে, দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ গো যে উদ্দেশ্যে দান দিয়েছে আল্লাহ উদ্দেশ্যকে আল্লাহ তুমি তার নিয়াতকে পূরণ করো, আল্লাহ দোয়াটাকে তুমি কবুল করো, কতগুলি মা আল্লাহ যার ছেলে হয়ে যায় তা আল্লাহর কাছে ফারিয়ে জানা, আল্লাহ তুমি একটা মেয়ে দাও, আর কতগুলি কার কথা বললেন? আপনারা তো দান দিতে সব দিকে ভালো, সুন্নাতি দানগুলো নাকের কানের হাতের পায়ের। জি হ্যাঁ, কালকে হলদিবাড়ি মানে আপনার এই বারোদুয়ারিতে ছিলাম, তো এটা বলা মাত্রই কয়েকখানা হার এসেছিল, পলা মনে হয় পলা দুটা পেয়েছিলাম, আর আংটি গুনতে পারা যাচ্ছিল না মানে এরকম। আর তো মা বন্ধু বলেছি যে আপনারা যদি সিমেন্টগুলো দিতেন, এক বস্তা দুই বস্তা সিমেন্ট হাতের পায়ের সুন্নাতি দানগুলো যদি আল্লাহর রাস্তায় দিতেন, আর আপনারা যেমন সংখ্যায় বেশি থাকেন তেমনি কিন্তু দানের দিক দিয়েও আপনারা বেশি হন, এটা আসলে বুঝতে পারা যে বিভিন্ন জায়গায় যায় কিন্তু মা বোনদের যেমন সংখ্যা বেশি সভাটাকে ওই মা বোনেরাই কিন্তু জগিয়ে নিয়ে থাকে, হ্যাঁ সে আওয়াজ করবে এটা ওটা করবে সে যেমন তা হোক কিন্তু ধৈর্য আছে, শেষ পর্যন্ত কোন বক্তা কী বলছে কোন বক্তা কী বলছে করে করে কিন্তু সারা রাত যদি
বক্তারাই কিন্তু ক্লান্ত হবে, কিন্তু তারা সঠিক মানে তাড়াতাড়ি বাড়ি যেতে চায় না। অতএব মা বোন আপনাদের বলছি যে কোন আল্লাহ আলী মা বোন থাকেন এক বস্তা সিমেন্ট দুই বস্তা সিমেন্ট দিয়ে কিংবা আপনার সুন্নাতি দানগুলো দিয়ে একটু আল্লাহর হস্তে সহযোগিতা করতেন, এটা আপনার জন্য কি বললেন সেনারুল আচ্ছা বলে দিয়েছে যখন ভাই কাউকে কেন দাবি করে পাচ্ছি না বাল্যঘাটের এই গ্রাম, আমি কি নতুন এসছি নাকি? বাবার নাম কি? হ্যাঁ দু বস্তা লেখেন তো, দু বস্তা লেখেন, এক বস্তা করবেন, পুনে দু বস্তা করছি। আচ্ছা যাই হোক, আল্লাহ এই দান দিল, আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করো, জ্যাসা দান দিয়ে জন্মনের বাচনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন, রহমাতি গায়া রহমা রহমিন। জি মৌলানা আব্দুর রাজ্জাকের মা এক বস্তা সিমেন্ট আল্লাহ 500 টাকা দান, দান অনুপাত আল্লাহ নিকি জন্য পান মিটা আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচায় রাখি খোদা সহি সালামতে, আইন তার করি আছে অন্ধকার করে তারা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে, মাইনে দ্রন্ত ছেলে কোথায় যে ছিলি দুই হাত বেঁধে আজ কোথায় যে রইলেন, আমি হীন গুণাগার দুয়া দিব কত আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো, আমিন আমিন। আসুন না আসুন তাদের কন্যা আসুন আসুন, দিন দুনিয়ার সিমেন্ট দেন এক বস্তা সিমেন্ট লাগে, একজন ভাই আমার আল্লাহ 500 টাকা দিয়েছে দান করলা তুমি সাদ গ্রহণ করো, যে আসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন, রহমাতি গায়া রহমা রহমিন। দিন দুনিয়ার মালিক আল্লাহ বড়ই মেহেরবান, হেফাজত রাখিও আল্লাহ আমাদের ঈমান এলাই সফিকের স্ত্রী রুকসানা এক বস্তা সিমেন্ট আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, জেসা দান দিয়েছে মনের বচন উদ্দেশ্য আল্লাহ তুমি গ্রহণ করো, আমিন আমিন। আসুন আসুন একটু আল্লাহর রাস্তা আসুন, মা বোন আপনার দানগুলো লিখান, বাবা ভাই আপনাদেরকে বলছি সিমেন্ট ধান টাকা পয়সা যে যা পারেন এটা আল্লাহর হস্তে এই মাদ্রাসাকে মুক্ত হস্তে দান করুন। জি হ্যাঁ আপনাদের উদ্দেশ্যেই বলছি, জি আপনাদের জন্যই এটা খুশির খবর, অতএব আসুন এসে মেহরবানি করে আল্লাহর হস্তে দিয়ে যান, কেউ যেন আমরা খালি হাত না করি। প্যান্ডেল থেকে প্যান্ডেল থেকে আল্লাহ 720 টাকা দান আল্লাহ দিয়েছে, এ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আসা দান দিয়েছে মনের বাসনে উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন, বিরহমাতি গায়া রহমার রহমিন। আসুন এতজনের ভিতরে যে একটা বস একটা করে বস্তা আমরা কি কাউর কাছে পাবো না, ইনশাল্লাহ পাবো। রেজাউলের স্ত্রী 50 টাকা নগদ 10 কেজি ধান, আচ্ছা রেজাউলের স্ত্রী 50 টাকা নগদে 10 কেজি ধান দিয়েছে, লিখে নেন রেজাউলের স্ত্রী, বক্তা নিয়ে আসেন বক্তা নিয়ে আসেন, বানের ব্যাপারটা কমে যাচ্ছে, আসেন মেয়ের পক্ষ থেকে 200 টাকা, ডাক্তার মশাই নানা যান 500 নগদ, ডাক্তার নানা হওয়ার কেন কমে কমে গেল যে নানা, আচ্ছা আচ্ছা বক্তা লাগেন মানুষ বক্তা তো যাহো এক বস্তা সিমেন্ট আল্লাহ দিয়েছে, আল্লাহ তুমি এ দানকে সাদরে গ্রহণ করো, যে আসা দান দিয়েছে উদ্দেশ্য পূরণ করো। মা বোন আর কয়েকটা মিনিট আছি, যে আপনারা কেউ আল্লাহর হস্তে কেউ যদি পান একটু সুন্নাতি দানগুলো নাকের কানের হাতের পায়ে হ্যাঁ একটু আল্লাহর হস্তে আসেন দিয়ে যান, আপনাদের জন্য একটু খাস করে দোয়া রাখবো, আর সিমেন্টগুলো একটু মেহরবানি করে যদি দিতেন, ধানগুলো টাকাগুলো আপনাদের জন্য খাস করে যেখানেই যাবো দোয়া রাখবো। অতএব বাবা ভাই ও মা বোনের উদ্দেশ্য বলছি যে আপনারা কয়েকটা মিনিট আছে একটু তাড়াতাড়ি করে দিয়ে যান, আসুন ভাই একটু আসুন তাড়াতাড়ি আসুন,
দিন দুনিয়ার মালিক আল্লাহ বড়ই মেহরবান, হেফাজত রাখিও আল্লাহ আমাদের ঈমান এলাহি রহিম রহমান, এলাহি রহিম রহমান, কতই দোষের দোষী মোরা নাই কোনো সীমা, কতই দোষের দোষী মোরা নাই কোনো সীমা, নিজ গুণেতে করে দিও মোদের ক্ষমা তোমার নাই ক্ষমারি সীমা। আনারুল আনারুল মায়ের নামে আল্লাহ 500 টাকা দান, দান অনুপথে আল্লাহ নিকি জন পান। ওগো দাদা দয়ের সাগর দয়া করো আমাদের, আবদ্ধ হইয়াছি আমরা কুড়িপুর জালে, তুমি ছাড়া নাই কোনো নালিশের জায়গা, অপরাধী গণকে তুমি দাও তোমার ছায়া, রুখে রাখো আমাদেরকে পাপ পাত হতে, পাপ মুছে টেনে নাও সোজা ঠিক পথে, ব্যাপাই কাজ আমরা বহুত করেছি, বহু পাপ করে আমরা জীবন কেটেছি, সেই জন্য শত্রু আমাদের না জানিও হাই, ক্ষমা যদি নাহি করো যাইব কোথায়, পাপ করি পাপে থাকি পাপে তো ডুবেছি, তবু তোমার রহমতের ভরসায় আছি। 25 কেজি ধান আবুল কালাম নামে আল্লাহ 25 কেজি ধান আল্লাহ এই দান অনুপথে আল্লাহ নিকি জন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে। আর একজন ভাই আমার এখানে যে ছিল 50 টাকা আল্লাহ তোমার রাহে দিল, ছিল কি না ছিল বলা দানে বুঝা গেল, যার সাথে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, আমিন আমিন। জি আসুন একটু আসুন, তাদের আসুন ভাই, আপনারা কেউ শেষ মুহূর্তে এক দিবসটা করে সিমেন্ট 500-100,000 করে টাকা আসেন, ভালো অবস্থা আসুন, তারপর ঠিক পরবর্তী বক্তা ইনশাল্লাহ চলে আসছে, আপনাদের কোনো ঘাবড়াবার কারণ নেই, আশ্চর্য হওয়ার কিছু নেই, আমি আর কয়েকটা মিনিট আছি তারপর এখান থেকে বেরিয়ে চলে যাব। মা বোন মাইকের আওয়াজ আপনার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আশা করি, অতএব আপনাদেরকে বলছি যে আপনারা একটু মেহরবানি করে একটু আল্লাহর ওয়াস্তে দিয়ে যান, আপনাদের জন্য খাস করে দোয়া রাখবো, কেউ যেন আমরা খালি হাত না করি, আসুন একটু আল্লাহর ওয়াস্তে দিয়ে যাই। জি ভাই আল্লাহ তাআলা আপনি দিবেন, এটা আপনার লস যাবে না। জি একটা হাদিস আছে যে ফরজ নামাজের কোনো ঘাটতি থাকলে সুন্নাত নফল যদি আপনি বেশি করে পড়ে থাকেন, কেয়ামতের দিন এই সুন্নাত নফল আপনাকে উদ্ধার করবে, হয়তো আপনার নামাজ কাজা হয়েছে, জোহর আসরে আপনি আদায় করেছেন, এটা হতে পারে হয়ে যায়, তাহলে এইরকমের ফরজ নামাজে যদি এইরকমটা গাফলাদি থাকে তাহলে কিন্তু ইচ্ছাকৃত নয়। এখন যদি আপনি অভ্যাসে পরিণত করে দেন, জোহর গোসল করেন তো আপনি তার অলসতাতে আপনি কাটিয়ে দেন, ফজর আপনি উঠ ও সূর্য আপনার আজান হলো, আপনি বলছেন এই উঠছি এই উঠছি এই উঠছি, এই করে 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 আপনার সূর্য উদিত হয়ে গেল, তাহলে এই যোগগুলো যদি অভ্যাসে পরিণত হয় তাহলে তাহলে সেটা আলাদা দিক, কিন্তু আপনার কাজা হলো, ফরজের একটি এদিক ওদিক হলো, সুন্নাত দফল বেশি বেশি করে থাকলে এই বাদত থাকলে কিয়ামতের দিনে এটা আমাদের জন্য একটা উপকার হবে, অতএব এই দানটাও একটা উপকার হবে। বেনামিতে 600 টাকা এক বস্তা সিমেন্ট ডিলারের মেয়ে, তো নাম যে কহে দিলাম, আচ্ছা তো যাই হোক 600 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যা যা দান দিয়েছে উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি তো ভাইজান অতএব আমি আপনাদের বলতে চাইছি যে আমাদের মাথায় এই যে শরীয়তি বিধান, স্যার আপনি বিশ্ব জুড়ে দেখেন তো যে আপনার কতগুলো জায়গাতে দেখতে পাওয়া যায় যে আপনার এই কোরআনটাকে লাথি মেরে কোরআনের পাতাকে ছিঁড়ে আপনার জন্য দেশ লাইট মেরে পাতাকে পুড়িয়ে দিচ্ছে। তো ভাই যতই আমি হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আমি হাজার 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 আমি যদি মিছিল গাই আমি যদি বলি আর পিছনে যদি আমার ইমান আউট হয়ে থাকে তাহলে এগুলো কিছুই আমার আপনার উপকারে আসবে না, তাহলে আপনাকে আমাকে আগে ইমান ভরে নিতে হবে তারপর আমাদের এগিয়ে যেতে হবে। আপনাকে এটাই একটা উদাহরণ দিব যে বদরের প্রান্তে 1000 তারা হলো
তাওয়াফের মাত্র তারা ছিল 313 থেকে 14 জন সাহাবী তারপর সেই মোকাবিলায় আল্লাহ তাআলা ইসলামকে জয় বানিয়েছেন তাদের পিছনে ছিল কে না তো ঈমান 1000 মোকাবিলায় 313 থেকে 14 জনের কি সম্ভব কিন্তু সম্ভব এই জন্য হয়েছিল যে পিছনে ছিল ঈমান অতএব আমি আপনাদেরকে বলবো আল্লাহ তাআলার কাছে দোয়া রাখবো যে আল্লাহ তুমি আমাদের ভেতরে ঈমানি জজবা দাও ঈমানি ভোল্টেজ দাও মানুষকে সঠিক বুঝার আল্লাহ তুমি তৌফিক দান করো মানুষের বিবেক আল্লাহ তুমি দিয়েছো আল্লাহ আমাদের বুঝবার জন্য আল্লাহ আমাদের এই অন্তকরণ দিয়েছেন শ্রবণের জন্য আল্লাহ কান দিয়েছেন আল্লাহ আমাদের দেখার জন্য চক্ষু দিয়েছেন তাহলে এই চক্ষু দিয়েছেন শ্রবণের জন্য কান দিয়েছেন বুঝবার জন্য আমি এই অন্তর দিয়ে বুঝবো আল্লাহ এই অন্তকরণ দিয়েছেন তাহলে এইগুলো দিয়ে আমাদের বুঝে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা ঠিক কোনটা বেঠিক সেগুলোকে আমাদের বেঁচে ধরার মাড়িতে চলতে হবে আল্লাহ আপনাকে বুঝবার মতো আমাকে আল্লাহ বুঝবার মতো যথেষ্ট আল্লাহ জ্ঞান দিয়েছেন এই জ্ঞান দিয়ে আপনাকে শরীয়তকে ভরে নিতে হবে মগজে আপনার আমার উঠিয়ে নিতে হবে জি হ্যাঁ তাহলে আমরা পাবো পরিত্রাণ নচেত নই কাজেই শেষে কথা বলি যে আপনারা একটু আসুন এসে আল্লাহর ওয়াস্তে যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য একটু মুক্ত হস্তে দান করার চেষ্টা করুন মা বোন আপনাদেরকে বলছি যে কয়েক দফা চাদরে এসেছে কয়েক দফা চাদরে এসেছে আবারও হয়তো কালেকশন হচ্ছে তা আপনাদের বলবো যে আপনারা দিয়ে দেন আবুল কালাম 50 টাকা আল্লাহ নগদে 450 টাকা বাকি নাকি তো পুরোপুরি 500 টাকা আবুল কালাম চলে গেলেন 500 করে দেন 50 টাকা থাকে তাহলে লেখি তো 500 টাকা মানে 550 হচ্ছে 450 নয় 500 টাকা ওখানে নগদ লেখাচ্ছে হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ লিখলেন কি নামটা আপনার গো আবুল কালাম আবুল কালাম লিখলেন 500 টাকা উনি 50 টাকা দিয়েছেন নগদ আর 500 টাকা বাকি আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো উদ্দেশ্য আল্লাহ দিয়ে পূরণ করো আমিন সুম্মা আমিন রহমতিক আয়া আর রহমান রহিমিন আমিন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন তা আসুন ভাইজান আর দেরি করব না হ্যাঁ একটু আল্লাহর কাছে আসুন এসে মেহরবানি করে দিয়ে যান বা যদি এটা ভাবেন যে পরবর্তী বক্তার হাতে আমরা দিব সেটা আলহামদুলিল্লাহ কালেকশন দিবেন আপনারা কেউ খালি হাত করিয়েন না যেটা যার মনে প্রাণে অন্তরে নিয়ে এসেছেন যে হ্যাঁ আমি দিব অবশ্যই একটু আল্লাহর ওয়াস্তে দিবেন মাদ্রাসাকে একটু সহযোগিতা করুন নতুন মাদ্রাসা খোলানো হয়েছে মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা গ্রামবাসী অতএব আপনাদের যেন সহযোগিতাই আর আল্লাহর দয়াই যেন মাদ্রাসা এগিয়ে যায় একটু আল্লাহর কাছে যেন ফারিয়ে যেন আল্লাহ হে মাবুদ আল্লাহ এই মাদ্রাসাকে তুমি উজ্জ্বল করো হে আল্লাহ এগিয়ে নিয়ে যাওয়ার মানুষের দিলে মানুষের অন্তরে তুমি বুঝবার শক্তি দান করো হে আল্লাহ এই মানুষদেরকে আল্লাহ তুমি ভালোভাবে সঠিকটা বুঝে আল্লাহ তুমি তৌফিক দান করো সকলে বলি আল্লাহুম আমিন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন হে আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করো অতএব ভাইজান আমি আর আগে বাড়বো না যেহেতু চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন কথা হলো শেষ এটাই যে আমরা যাহা বলি না কেন আপনারা শুনেন না কেন উভয়কে আমাদেরকে আমলে পরিণত করতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুমা আমিন আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহুমা আমিন এই বলে আমি আমার বক্তব্যে ইতি করছি হ্যাঁ ভালো থাকেন সুখে থাকেন হায়াত বাকি তো মুলাকাত ভি বাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু